উৎসবে তো অনেকেই মাতেন, কিন্তু চুঁচুড়ার সাধুবাড়ির উৎসবটা একেবারে অন্যরকম। এর আগে বাংলার কোনো মেয়ে এশিয়াডে ক্রিকেটে সোনা জয় করে আনতে পারেনি। চীনে 19তম এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল ফেভারিট হিসেবে সোনা জিতেছে। সোনাজয়ী ভারতীয় দলের সদস্যদের মধ্যে রয়েছেন বাংলার তিতাস সাধু। তিতাস ছাড়াও আরও একজন বাঙালি মেয়ে রিচা ঘোষও ছিলেন দলে। এশিয়া কাপের ফাইনালে সেরার খেতাব পেয়েছেন তিতাস সাধু। অনূর্ধ্ব 19 মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিতাস। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনালে তিতাস 4 ওভার বল করে 6 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে ফাইনালে জিতেছিলেন সেরার পুরস্কার। এশিয়ান গেমসের ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিতাস। ফাইনালে 4 ওভার বল করে 1 ওভার মেরে 6 রান দিয়ে 3 উইকেট নিয়ে একাই শ্রীলঙ্কার সোনা জয়ের স্বপ্ন শেষ করে দেন চুঁচুড়ার মেয়ে। আর মাত্র 3 দিন পর 19 বছরে পা দেবেন তিতাস। তার আগে দেশের হয়ে এশিয়ান গেমসে সোনা জিতলেন তিনি। তিতাসের পারফরমেন্সে খুশি তার কোচ, পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। মানে আমি আশা করেছিলাম যে ও কিছু করবেই, আর যখন ফার্স্ট ওভারে দীপ্তি শর্মার বলে 12 রান হয়ে গেল সেটা চাপে ছিলাম, কিন্তু দারুণ কামব্যাক এবং অসাধারণ। মানে ও দেখতে পাচ্ছি দিনকে দিন ফাইনালে একদম বেস্ট প্লেয়ার হয়ে যাচ্ছে। 4 ওভারে একটা মেডেন, 6 রান, 3 উইকেট, একটা বিশাল ব্যাপার। মানে ওর কাছে আমি আশা করেছিলাম যে এরকম কিছু করবে। যাই হোক, ভালো পারফরমেন্স করেছে, আমাদের কাছে বড় ব্যাপার। এখন গোল্ডেন গার্ল হয়ে গেছে আস্তে আস্তে। আমার ভালোই লেগেছে, আমি শেষ টাইম যে খেলা দেখতে পেলাম না, এটাই খারাপ লাগলো। আবার উপরে গেছি, এই এটা দেখতে পারলে আরো ভালো লাগে। সবই তো দেখলাম বসে বসে। বিশ্বকাপের ফাইনালে ও এশিয়ান গেমসের ফাইনালে জোড়া সাফল্য। ইতিমধ্যে অনেকে তিতাসকে বলছেন লম্বা রেসের ঘোড়া, অনেকে আবার বাংলার আরেক পেস বোলার ঝুলনের সঙ্গে তার তুলনা করছেন। যদিও এই তুলনায় নিজের থেকেও অগ্রজ তিতাসকেই এগিয়ে রাখছেন বিনয়ী ঝুলন। সানি রায় ও অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট সময় কলকাতা।